আমি ওর সাথে প্রায় খোঁজ নিচ্ছি কেমন মানে ওর কি আপডেটটা কি, তবে ও যে যাচ্ছে ব্যাপারে আমি কিছু জানি না, আমার মনে হয় না ও যাচ্ছে, কারণ গেলে তো আমি জানতাম। অথচ বোর্ড সভাপতির এমন প্রেস কনফারেন্সের পর গতরাত 9টার সময় দেশ ছেড়েছেন টাইগার সহ অধিনায়ক লিটন কুমার দাস। পাকিস্তানের দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি, তবে লিটনের ব্যাপারে কিছুই জানেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অবাক হয়ে যেন আকাশ থেকে পড়লেন, যাচ্ছে। তাই তো এখন ভক্ত সমর্থকদের প্রশ্ন হলো, তাহলে বিসিবি বস নাজমুল হাসান পাপনকে চেয়ারে বসিয়ে বাংলাদেশ দল নিয়ে কাটি নাড়ছে কে? ধূসর একটি অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে বিসিবি, প্রতিনিয়ত চলছে নাটক আর নাটক। এই যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা, তাহলে বাংলাদেশ ক্রিকেট কিভাবে এগোবে? উল্লেখ্য যে এর আগে জ্বরের কারণে বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস এশিয়া কাপে যেতে পারেনি। 3 দিনের অপেক্ষার পর তাকে স্কোয়াডের বাইরে নেওয়া হয় এবং এনামুল হক বিজয়কে পাঠানো হয়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচের আগের দিন শ্রীলঙ্কায় পৌঁছালেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারেনি বিজয়। তবে গত ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে বদলি ফিল্ডার হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ। এদিকে লিটন দাসের জ্বর এখন সেরে উঠেছে, তাই উইকেট কিপার এই ব্যাটসম্যান দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন করে। তবে কোন প্রক্রিয়ায় গেলেন লিটন দাস? তাকে তো বাংলাদেশের স্কোয়াডের বাইরে নেওয়া হয়েছে, এখন লিটন আবার কিভাবে দলে ঢুকবেন? প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মধ্যে। বাংলাদেশ 17 জনের একটি স্কোয়াড নিয়ে গেছে এশিয়া কাপে, এখন লিটন দাসকে ধরলে 18 জন হয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী দলের সঙ্গে একজনও বাড়তি খেলোয়াড় রাখা যাবে না। তাহলে লিটনকে দলে ফিরতে হলে কাউকে না কাউকে বাদ দিতে হবে বা একজনকে আহত দেখাতে হবে। এ ব্যাপারে বোর্ড সভাপতিও স্পষ্ট করলেন, তিনি বললেন, কিভাবে যাবে লিটন? আমার অনুমোদন ছাড়াও তো ব্যাপার আছে, এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা আমার কাছে বিস্ময়কর। আমার সঙ্গে আজকে অধিনায়ক কোচ ও ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে, ওদের সঙ্গে কথা হয়েছে, কেউ আমাকে বলেনি, এটা সামথিং নিউ। তাহলে প্রিয় দর্শক, এই যদি হয় বোর্ডের অবস্থা, তাহলে আপনি কি বলবেন? বাংলাদেশ ক্রিকেটের তালমাতাল অবস্থা মাঝে মধ্যে ঠিক এইসব কারণেই হয়।